প্রিয় ছাত্র ক্লাস নাইনের সমস্ত ছাত্রদের আজকের আবার নতুন ক্লাসের স্বাগত জানাই আজকে যেটা নতুন ক্লাস সেটা হলো জৈবনী প্রক্রিয়ারই একটা অংশ পর্ব নাম্বার চার চতুর্থ পর্বের আজকে যেটা পড়ানো হবে সেটা হলো উদ্ভিদের পরিবহন উদ্ভিদের পরিবহন এবং কিছু শোষণ পড়ানো হবে উদ্ভিদের পরিবহন কী এটাকে তো তোমরা সবাই জেনেছ যে পরিবহন ছিল পরিবহন দুই প্রকার ছিল একটা সক্রিয় পরিবহন ছিল একটা নিষ্ক্রিয় পরিবহন ছিল এই পরিবহনের আগে ছিল ব্যাপন ও বিশ্রবণ তাহলে উদ্ভিদ যে পরিবহন করে অর্থাৎ বাষ্পমোচন সম্পর্কে বলা হয়েছে যা বাষ্পমোচনের মাধ্যমে কি জল পরিবহন করে মূল থেকে জল সূচিত করে পাতায় পোষায় এবং পাতায় পত্ররন্ধ্র ল্যান্ডিসেল কিউটিক মাধ্যমে বের করে দিল জলটাকে দেওয়া থেকে তাহলে একটা পরিবহন সম্পন্ন করছে নিচের থেকে জলগুলোকে উপরে গ্রহণ করছে এই পরিবহন উদ্ভিদের দুই পদ্ধতিতে সম্পন্ন হয় দুই পদ্ধতি কি একটা হলো ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হলো নিম্নমুখী পরিবহন একটা উদ্ভিদ যদি হয় সেই উদ্ভিদের দুই প্রকার পরিবহন একটা উপরের দিকে যাবে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হবে নিম্নমুখী পরিবহন নিচের দিকে পরিবহন তাহলে ঊর্ধ্বমুখী পরিবহনগুলো গুলো কি যেমন জল শোষণ ছিল ঊর্ধ্বমুখী পরিবহন জল শোষণ করে মূল থেকে মূল দ্বারা জল শোষণ করে পাতায় পৌঁছাচ্ছে তাহলে ঊর্ধ্বমুখী পরিবহন করে এই ঊর্ধ্বমুখী পরিবহন করতে গিয়ে উদ্ভিদের বিভিন্ন রকমের স্রোতের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের চাপের সৃষ্টি হচ্ছে যেমন রসের উৎস্রোত রস যখন জল শোষণ করছে জল যখন কোষের মধ্যে প্রবেশ করছে কোষের মধ্যে যখন জল প্রবেশ করে কোষের মধ্যে যখন এই কোষটার মধ্যে যখন জল প্রবেশ করছে একটা রস রসটাকে প্রবেশ করতে করে ধীরে ধীরে উস্রোত সৃষ্টি করছে অর্থাৎ উপরের দিকে প্রবেশ করছে উপরের দিকে ওঠার রসের উৎস যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে জল করে জল এবং জলের দ্রে যে খনিজ পদার্থ থাকে যেমন ক্যালসিয়াম ছিল জেডেন ছিল তারপর কি ছিল এফি এরকম খনিজ পদার্থগুলো ছিল খনিজ পদার্থগুলো কি করে জল শোষণ করে তার অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষ বিরুদ্ধে পৃথিবীর নিচের দিকে টানছে এটা অভিকর্ষ অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে যখন উঠে যাচ্ছে কার মাধ্যমে জাইলেম বাহিকের মাধ্যমে উদ্ভিদের কলাগুলিকে দুই করে একটা একটা ফ্লোয়েম দুই কলা জাইলে এই পড়ানো হয়ে গেছে আগে তাহলে বাহিকের মাধ্যমে ঊর্ধ্বমুখী যখন পরিবাহিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে রসের উৎস্রোত রসের উৎস সম্পর্কে জ রসের যে উৎস রস যে উপরের দিকে উঠছে অর্থাৎ রস বলতে জল এবং খনিজ লবণ যে উপরের দিকে উঠছে এই উপরের দিকে ওঠার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন এই মতবাদগুলো কেউ বলেছেন এটাকে মূলজ চাপ অর্থাৎ মূলের যে চাপ চারদিক থেকে জল খনিজ লবণগুলো চাপ দিচ্ছে তার ফলে জলটা উপরে উঠতেছে এটাও একটা পদ্ধতি আর একটা কি বাষ্পমোচন টান এই যে উপর থেকে পাতা থেকে যে বাষ্পীভূত হয়ে যাচ্ছে জলগুলো পাতা থেকে যে জলগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে একটা বাষ্পমোচন টানের সৃষ্টি করছে যেমন একটা পাইপ নিয়ে যদি পাকানো হয় তাহলে পাইপের উপর থেকে জল বেরিয়ে যাবে এবং নিচে দিক থেকে একটা চাপের সৃষ্টি করে উপর থেকে যখন জল বেরিয়ে যাবে নিচে একটা সৃষ্টি করছে ফলে জলটার প্রবাহটা ঠিক থাকছে এটা বলেছেন অনেকে বলেছেন বাষ্পমোচন টান তাহলে যে চাপ যেটা সেটা হলো মূল শোষণের ফলে মূলের জল জল শোষণের ফলে মূলের কি হচ্ছে একটা কটেক্স অঞ্চলে কটেক্স বলছে উদ্ভিদের মূল যে অংশ আছে উদ্ভিদের যে মূলটা আছে সেই মূলের যদি সেকশন করা হয় কেটে দেখানো হয় কেটে দেখালে দেখা যাবে মূলের মধ্যে কিছু কোষ সজ্জিত থাকে কিছু কোষ সজ্জিত আছে এই কোষগুলোকে বলা হয় কটেক্স কটেক্স অঞ্চল দিয়ে জলগুলো শোষণ করছে জল শোষণ করে একটা চাপের সৃষ্টি করছে আর যায় চাপের ফলে মূলে চাপের সৃষ্টি করা জলটাকে উপরের দিকে উঠে যাচ্ছে এটা কি বলেছেন এটা খালি স্টিফেন হেলস স্টিফেন হেলস এই পদ্ধতির প্রবর্তন করেছেন যে বিরুদ জাতীয় উদ্ভিদগুলো কী করে বিরুদ জাতীয় উদ্ভিদের মধ্যে রসালো হয় কারণ ওদের যে মাটি থেকে উচ্চতা কম হয় এবং জলগুলো তাড়াতাড়ি শোষণ করতে পারে তা অনেকে বলেছেন বাষ্পমোচন টান বাষ্পমোচন অর্থাৎ পাতার সাহায্যে জলটা যখন বাষ্পিত হয়েছে লেন্টিসেল কিউটিক্যালের মাধ্যমে লেন্টিসেল এবং কিউটিক্যালের মাধ্যমে যখন জলটা বাষ্পিত হয়ে যাচ্ছে বাষ্পমোচন হওয়ার ফলে উপরের জলটা সরে যাচ্ছে এবং সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য নিচে থেকে জল উপরের দিকে উঠে আসতেছে উপরের দিকে উঠে আসার ফলে এটাকেই বলেছে বাসমোচন টান এটা কে বলেছেন বিজ্ঞানী ডিকশন আর জলি বিজ্ঞানী ডিকশন আর জলি এই বাসমোচন টানের প্রবর্তন করেছেন যেটা তিনটা প্রধান বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বলেছেন কি কি বৈশিষ্ট্য একটা ছিল জলের তীব্র সমসংযোগ টান সমসংযোগ টান অর্থাৎ একটা পাইপের মধ্যে যখন জল এখান থেকে উঠছে জলের কোণাগুলো একটা জলের কণার সঙ্গে আর একটা জলের কোণা লেগে আসে ফলে সমসংযোগ টান যেমন পৃষ্ঠ টান ফিজিক্সে পড়েছি ফিজিক্স টু টান এই পৃষ্ঠটানের ফলে কী হয় একটা টান সৃষ্টি হওয়ার ফলে কোনো তরবর তাড়াতাড়ি ডুবে যায় না একটু ভেসে থাকে তারপর তারপরে এরকম করে সমসংযোগ বলের জন্যে অর্থাৎ আকর্ষণ বলের জন্যে জলের অনুগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর কি ব্যাখ্যা করেছেন জাইলেম বাহিকার জলস্তম্ভের অবিচ্ছিন্নতা বাহিকা অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে যখন জল অনুগুলো আসছে এটা অবিচ্ছিন্ন কোথাও ছেদ নেই যেমন পাইপের পাইপ থেকে যখন জল উপরে উঠানো হয় তখন যদি এখানে ছিদ্র করে দেওয়া হয় একটা তাহলে কি হয় জল আর উঠতে পারে না সেরকম এটাকে বলেছে একটা জাইলেম বাহিকাগুলোকে বলেছে বলেছেন কি বলেছেন একটা স্তম্ভ অবিচ্ছিন্ন অংশ এই অবিচ্ছিন্ন অংশের মাধ্যমে পরস্পর জল উপরে দিকে উঠতেই থাকে আর কি বলেছেন বাষ্পমোচন টান বাষ্পমোচন জল যখন বেরিয়ে যাচ্ছে উপর থেকে উপর থেকে যখন জলগুলো বেরিয়ে যাচ্ছে জলগুলো যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে একটা টানের সৃষ্টি হচ্ছে নিচের থেকে একটা টান দিচ্ছে কেউ তখন সেটাকে বলছেন বাষ্পমোচন টান আর তাহলে যে ঊর্ধ্বমুখী পরিবহন ঊর্ধ্বমুখী পরিবহনে দুই ভাগে ভাগ করে রসের উৎস এবং পৃষ্ঠে বাষ্পমোচন টান রসের উৎস এবং বাস্যমোচন টান বাসমচন টানের জলের সমসংযোগের জন্য বাসমচন টান হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তারপর নিম্নমুখী যে পরিবহন নিম্নমুখী পরিবহনটা দেখা যায় সাধারণত পাতায় যে খাদ্যগুলো তৈরি হয় পাতায় তৈরি খাদ্য সি সিক্স টুয়েলভ এবং ও সিক্স এই পাতায় তৈরি খাদ্যগুলো এবার দেহের নিম্নমুখেই শুধু যায় না নিম্নমুখের সঙ্গে সঙ্গে পার্শ্বীয় দিকে বা নিম্ন দিকে বা উর্দু দিকে যে কোনো অংশে যেতে পারে এটাকে মতবাদ দিয়েছেন এই থেকে বলা হয় সংশ্লেষ আলোসন সাইটোপ্লাজমীয় মতবাদ যেটাকে দিয়েছেন বিজ্ঞানী ডিভিস সাইটোপ্লাজমীয় মতবাদ আবর্তন করছে অর্থাৎ কোষের সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম সাইটোপ্ল সাইটোপ্লোজমের মাধ্যমে কোষের যে খাদ্য তৈরি হয় পাতার মধ্যে সেটা সমস্ত দিকে ছড়িয়ে যায় সেটা নিম্নমুখী শুধু না সেটা সমস্ত দিকে ছড়িয়ে যায় এই ছড়িয়ে যাওয়ার সাহায্যকারী যে কোষগুলো বা কলাগুলো সেটার নাম কলাটার নাম হলো ফ্লোয়েম কলা জাইলেম কলা কলা কি করলো তাহলে উপর থেকে উপর দিকে পরিবহন সম্পন্ন করলো এবং ফ্লোয়েম কলা নিচের দিকে জলটাকে বা খাদ্যটাকে নিচের দিকে পরিবহন করতে সাহায্য করছে পরি নিচের দিকের সঙ্গে সঙ্গে সব দিকে পরিবহন সাহায্য করছে নিম্নমুখে বা ঊর্ধ্বমুখে বা পার্শ্বীয় দিকে যে কোনো দিকে খাদ্যগুলো পরিবহনে সাহায্য করছে কলা এই পরিবহনটা কি হয় গেসীয় পরিবহনও সম্ভব হয় গেশীয় পরিবহন কেমন গেসিয় পরিবহনটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিবহন কার্বন ডাইঅক্সাইড কি করছে পাতা যখন খাদ্য তৈরি করছে তখন সি টু গ্রহণ করে নিচ্ছে গ্রহণ করে পাতার কষে কষে ছড়িয়ে যাচ্ছে এই সিও টু গুলো আবার কি করছে পাতার কষে কষে খাদ্য তৈরি করার পর জলের অনু ভেঙে যে অক্সিজেন তৈরি হচ্ছে ও টু এই অক্সিজেনটা কি করছে পাতার কোষে যে অক্সিজেনগুলো ছড়িয়ে গেছিল পাতার কোষের অক্সিজেনগুলো ছড়িয়ে থাকা অক্সিজেনগুলো পাতার কোষে ছড়িয়ে থাকা এই অক্সিজেনগুলো এবার দেহ থেকে বেরিয়ে গেল অক্সিজেন তাহলে কি হচ্ছে গেসীয় আদান প্রদান হচ্ছে এই গেসীয় আদান প্রদানের সাহায্য করে হলো এই পাতার পরিবহনে সাহায্য করছে এছাড়াও এই গেসীয় আদান প্রদান যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় সেটা হলো ব্যাপন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়াটা এর আগে দিন পড়ানো হয়েছে ব্যাপন প্রক্রিয়া কি সবসময় মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রবেশ করবে ঘনমাধ্যম যে কোনো থেকে অর্থাৎ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে ঘন হয়ে আছে পাতায় কার্বন ডাইঅক্সাইড নেই বা কার্বন ডাইঅক্সাইড কম আসে তাহলে ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে পাতার ভিতরে প্রবেশ করে গেল ব্যাপন প্রক্রিয়া আবার পাতার প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করেছে উৎপন্ন পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম আছে তাহলে ওই পাতার অক্সিজেনটা এবার বাইরে বেরিয়ে আসলো যে প্রক্রিয়া সেটা হলো ব্যাপন প্রক্রিয়া বোঝা গেল তাহলে এইটুকু অংশ আগের চ্যাপ্টার পর্ব থেকে ছিল আগের পর্ব থেকে উদ্ভিদের পরিবহন অংশটা ছিল আর আজকে যে নতুন পর্বটা নতুন অংশটা পড়ানো হবে সেই নতুন অংশটা হলো শোষণ বা রেসপিরেশন শোষণ কার মধ্যে দেখা যায় শোষণ উদ্ভিদ প্রাণী উভয়ের মধ্যে দেখা যায় এই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যগুলো সম্পন্ন হয় এবং যে খাদ্যগুলো খায় সেই খাদ্যগুলো পরিপাকে সাহায্য করে আমাদের দেহের মধ্যে দেহ গঠনের কাজে লাগায় শোষণ শোষণ যে অঙ্গের সাহায্যে সাহায্য করে অঙ্গগুলো বিভিন্ন প্রকার শোষণ কী হলো দেহের জৈবনী প্রক্রিয়ায় খাদ্যস্ত জারিত হয়ে খাদ্যবস্তুগুলো জারিত হয়ে যে শক্তি উৎপন্ন করছে আর শক্তি উৎপন্ন করে মুক্তি ঘটে কী করছে আমাদের দেহের যে কার্যগুলো সেগুলো সম্পাদন করছে এই শোষণের মাধ্যমে শোষণের যে বৈশিষ্ট্য শোষণ অঙ্গগুলি হলো অর্ধভেদ্য অর্থাৎ অর্ধেক ভেদ্য অর্ধেক ভেদ করে যেতে পারে অর্ধেক ভেদ করে যেতে পারে না এবং আর্দ্র ভেজা থাকে এবং বিস্তৃত এবং প্রসারিত থাকে এবং শ্বাস অঙ্গ রক্ত জালক পরিপূর্ণ থাকে রক্ত প্রাণীদের শোষণ অঙ্গগুলো রক্তজালক জালক দ্বারা পরিপূর্ণ কারণ রক্ত পরিবহনের সাহায্য করে আমাদের কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে করে নিচ্ছে আবার কি করছে পরিবেশ থেকে এই আমাদের দেহে যে গ্লুকোজগুলো তৈরি হচ্ছে সেই গ্লুকোজগুলোকে দেহের সমস্ত অংশ ছড়িয়ে দিচ্ছে রক্ত সে তরল থাকে উদ্ভিদের যে শ্বাস অঙ্গ স্থানগুলো সে উদ্ভিদের মধ্যে শোষণ দেখা যায় প্রাণীদের মধ্যেও শোষণ দেখা যায় উদ্ভিদ কি করে রাত্রিবেলায় তারা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় অর্থাৎ শ্বাসকার্য চলে প্রাণীদের মতো আর দিনের বেলা কি করে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে এবং অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে তাহলে উদ্ভিদ যার সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে অর্থাৎ শোষণের অঙ্গ স্থান উদ্ভিদের শ্বসন স্থানগুলো পত্ররন্ধ্র এর আগে পড়া হয়েছিল অর্থাৎ স্টোমাটা যেটা পত্ররন্ধ্র আর কি তারপরে শ্বাস মূল কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো উদ্ভিদের মূলের সাহায্যে শ্বাস নেয় যেমন সুন্দরী গাছ সুন্দরী গাছ দেখেছ সুন্দরী গাছ অনেকেই দেখে দেখেছ কেউ দেখো নি সুন্দরী গাছ কি হয় একটা গাছ অংশ যেটা ভূমিতলের সঙ্গে থাকে এবং গাছের যে মূল অংশগুলো গাছের মূলগুলো কিছু কিছু মূল মাটি ভেদ করে উপরের দিকে উঠে যায় এইভাবে কিছু কিছু মাটি ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এটা স্তর এই স্তরটাকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে এইটাই হলো শ্বাস মূল শ্বাসকার্য এর সাহায্যে চালায় কারণ সেখানে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম পরিবেশে তো জলীয়সুর পরিমাণ বেশি এবং লবণের পরিমাণ বেশি পাতার মধ্যে লবণ পরিশ্রুত করতে হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয় আর প্রাণীদের অঙ্গগুলো বিভিন্ন রকম প্রাণী আছে এই প্রাণীগুলোর আলাদা আলাদা ভেদে তাদের শ্বাস অঙ্গগুলো আলাদা হয়ে থাকে যেমন যদি পুরোপুরি দেহের সাহায্যে শ্বাসকার্য চালাবে কে যাদের একটাই দেহ আছে কার একটাই দেহ আছে এটা একটা একটাই দেহ এটাকে কি চিত্র বলা হবে এটাকে বলা হবে এমিবা বা আরেকটা এমিবা একটাই দেহ এরা এই এই একটা দেহ সাহায্যে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন ও গ্রহণ করছে এবং সিও টু সিও টু ত্যাগ করে দিচ্ছে একটাই দেহের মাধ্যমে আরেকটা কি হয় প্যারামোশিয়াম প্যারামোশিয়ামের কি হয় প্যারামোশিয়াম একটাই দেহ অক্সিজেন গ্রহণ করছে এবং সিও টু ত্যাগ করে দিচ্ছে তাহলে দেহ তরলের মাধ্যমে দেহ তলের মাধ্যমে সম্পন্ন করছে দেহ তল দিয়ে সাথে শ্বাসকার্যগুলো সম্পাদন করছে যেমন এম বা প্যারামোশিয়াম হাইড্রা স্পঞ্জ এগুলো প্রাণীগুলো তারপর শ্বাস নালী শ্বাস কি শ্বাস অর্থাৎ শ্বাস অঙ্গটা হলো একটা নালিপথ নালিপথ কার মধ্যে দেখা যায় অর্থাৎ আরশোলা আরথপোটা পর্বের প্রাণীগুলো আর্থপোটা এর আগে প্রথম চ্যাপ্টারে পড়েছো আরথপোটা আর্থপোটা কি সন্ধির প্রাণীগুলো কি কী যেমন আরশোলা ফরিং আরশোলার যদি দেহটা দেখা যায় আরশোলার দেহটা দেখতে আরশোলার দেহটা আরশোলার দেহটা লম্বাটে দেহটাকে যদি দেখা হয় তাহলে এর দেহে অসংখ্য আছে একটা সঙ্গে আরেকটা যুক্ত আরেকটা নালির সঙ্গে আরেকটা নালি এইভাবে সব নালিগুলোর বাইরের দিকে প্রবাহিত হয়েছে নালিপথ এই নালিপথের সাহায্যে তারা একদিক থেকে কার্বন ডাইঅক্সাইড একদিক থেকে অক্সিজেন ও টু অক্সিজেন গ্রহণ করছে আর কোনো অংশ দিয়ে সিও টু বেরিয়ে যাচ্ছে আবার কোনো অংশ দিয়ে সিও টু গ্রহণ করছে আবার কোনো অংশ দিয়ে সিও টু বেরিয়ে যাচ্ছে অর্থাৎ দেহ তরলের সাহায্যে দেহ এই সরি দেহ না শ্বাস নালির সাহায্যে নালি পথ দিয়ে শ্বাসকার্যটা সম্পন্ন করছে এই শ্বাস নালীগুলিকে বলা হয় ট্রাকিট ট্রাকিয়া শ্বাস নালি বা ট্রাকিয়া আর ট্রাকিয়াগুলি একসঙ্গে যুক্ত হয়ে যে শ্বাসকার্য সম্পন্ন করছে আর শেষ প্রান্তগুলো যেহেতু উন্মুক্ত সেই উন্মুক্ত প্রান্তগুলোকে বলা হয় শ্বাসরন্ধ্র শ্বাসরন্ধ্রের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করছে আবার কি কোনো কোনো প্রাণী আছে ফুলকা ফুলকা কার দেখা যায় মাছে মাছের যদি মাছের মা মস্তকটাকে ভালো করে লক্ষ্য করা যায় তাদের যে কানকো আছে কানকো মাথার অংশে মাথার এখানে কানক থাকে এই কানকো অংশে একটা লাল গোলাকার ফুলের মতো অংশ থাকে এই ফুলের মতো অংশটার নাম হলো লাল গোলাকার ঠিক এরকম ফুলের মতো অংশ থাকে এই এই ফুলের মতো অংশটাই হলো তার ফুলকা ফুলকার সাহায্যে তারা শ্বাসকার্য সম্পন্ন করে যেমন রুই কাতলা মেঘল এই মাছগুলো এছাড়াও চিংড়ি এবং কাঁকড়া এরা যে এরা বুক গিলের সাহায্যে বুক গিলের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে অর্থাৎ শ্বাসকার্য সাহায্য আদান প্রদানের সাহায্য করে তারপর কিছু কিছু প্রাণী আবার অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে যেমন কই মাছ শিঙি মাছ এদেরকে যদি অনেকক্ষণ ডাঙায় রেখে দেওয়া হয় বা জল ছাড়াই জল থেকে তো অক্সিজেনগুলো গ্রহণ করে জল ছাড়া যদি অনেকক্ষণ ডাঙায় রেখে দেওয়া হয় অনেকক্ষণ ডাঙায় বেঁচে থাকতে পারে কারণ এদের মধ্যে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে তারপর ফুসফুস ফুসফুস কার দিকে দেখা যায় সাধারণত প্রাণীদের যে প্রাণীগুলো উন্নত শ্রেণীর প্রাণী যেমন মানুষ মানুষের বুকের মধ্যে ফুসফুস আছে বুকের ফুসফুস দুটো দুদিকে বিভক্ত করা আছে এই ফুসফুসের সাহায্যে কাজে সম্পন্ন করছে এই ফুসফুস মানুষ ছাড়াও অন্যান্য উগয়চর প্রাণীদের দেখা যায় তারপর পক্ষীদের দেখা যায় তারপর সরীসৃপ প্রাণীদের দেখা যায় এসব ফুসফুসের সাহায্যে সম্পন্ন করে ফুসফুসটা দেখলে অনেকটা ঠিক এরকম দেখতে এটা গলার অংশ ট্রাকির ট্রাকি এগুলো যুক্ত আছে আর এখানে অসংখ্য নালি পদ দ্বারা বিস্তৃত তাহলে ফুসফুস ফুসফুসের সাহায্যে প্রাণীরা সম্পন্ন করে প্রাণী বলতে মানুষ সহ অন্যান্য প্রাণীগুলি ফুসফুসের সাহায্যে শ্বাসকাজে সম্পন্ন করছে তাহলে ফুসফুসের গঠনটাকে যদি লক্ষ্য করা যায় ফুসফুসের গঠনটাতে ডান ফুসফুস অর্থাৎ এটা কিন্তু ডান ফুসফুস আর এটা বাম ফুসফুস এটা বাম ফুসফুস আর এটা ডান ফুসফুস তাহলে ডান ফুসফুসের যে অংশটা সেটা হলো তিন লতিযুক্ত ডান ফুসফুসের অংশটা তিন লতিযুক্ত তিনটা লতি অর্থাৎ তিনটা খাস দেখা যায় কিন্তু বাম ফুসফুসে এক প্রায় খাস দেখা যায় এক প্রকারই খাঁস দেখা যায় একটাই খাওয়া অর্থাৎ দুই লতিযুক্ত তিন লতিযুক্ত এবং দুই লতিযুক্ত এই ফুসফুসের গঠনটাকে যদি ভালো করে লক্ষ্য করা যায় ফুসফুসের বাইরে একটা আবরণ আছে যেটাকে ফুসফুসি আবরণ বলা হয় যে নাম হলো প্লুরা প্লুরা স্তর স্তর এই অর্থাৎ যে আবরণটা সেটা তিনটা স্তর এই অংশ যদি অল্প একটা অংশ যদি নিয়ে আলোচনা করা হয় এই অল্প একটু অংশ নিয়ে যদি সেকশন করে দেখা হয় তাহলে তিনটা স্তর দেখা যাবে এই প্লুরার প্লুরার তিনটা স্তরের মধ্যে একটা ভিতরের দিকে স্তর সেটার নাম হলো ভিসারাল স্তর তিনটা স্তর তিনটা স্তর থাকে একটা ভিতরের দিকে আর বাইরের দিকের স্তরটার নাম বাইরের দিকের স্তরটার নাম হলো প্যারাইটাল স্তর প্যারাইটাল স্তর আর মাঝের অংশটা স্তরটার নাম হলো অন্তঃ প্লুরা অঞ্চল অন্ত অন্ত প্লুরা স্তর বা অঞ্চল অন্ত প্লুরা অঞ্চল আর এদের যে ফুসফুসের গঠনের মধ্যে যে নালিপত্তা ট্রাকি ট্রাকিয়া বলা হয় অর্থাৎ যে গলার অংশটা শক্ত শক্ত যে অংশগুলো দেখা যাচ্ছে সেটার নাম হলো ট্রাকিয়া তার উপরে ল্যারিংস এবং তার নিচের দিকের অংশটা যে শ্বাস পেশির সঙ্গে যুক্ত এই ফুসফুসের সঙ্গে যুক্ত হয়েছে সেই ফুস অংশটার নাম বলা হয় লেরিংস এবং ট্রাকিয়া এই সরি ল্যারিংস না ব্রোঙ্কাস আর ব্রঙ্কাস ভিতরে যে নালিপদগুলোর ব্রঙ্কাস ব্রোকাসগুলোর যে একটা থলির মতো অংশ এই ব্রঙ্কাস বা নালিপথগুলো একটা থলির মতো অংশ গিয়ে মিলিত হয়েছে প্রতিটা থলির মতো অংশ গিয়ে মিলিত হয়েছে এই থলিগুলোকে বলা হয় ব্রঙ্কিওল তার ব্রঙ্কি অলগুলোর মধ্যে দিয়ে গঠন করেছে এছাড়াও শ্বাসকার্যের সময় কী হয় বেশিরভাগ অক্সিজেনগুলো এই পথ দিয়ে অক্সিজেনগুলো এই পথ দিয়ে গ্রহণ করে গ্রহণ করে ফুসফুসের মধ্যে যায় আর ফুসফুস কি করে ফুসফুসের মধ্যে রক্ত জালক দ্বারা ব্যবহৃত এই রক্ত জালক সি টু কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে এসেছিল এই কার্বন ডাইঅক্সাইড গুলো এবার এই পথ দিয়ে বের করে দেবে সি ও টু সেই একই পথ দিয়ে বেরিয়ে যাবে তাহলে শ্বাসকার্যের সাহায্যে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন অক্সাইড বের করে দিচ্ছে এই শ্বাস কার্যে কিছু সাহায্যকারী পেশি আছে যেমন যেগুলোকে শ্বাস পেশি বলা হয় কি শ্বাস পেশি যেমন বক্ষ পঞ্জর মধ্যস্থ পেশি আমাদের যে বুকের হাড়ের সঙ্গে যে পেশিগুলো যুক্ত আছে সেটা বক্ষ পঞ্জর মধ্যস্থ পেশি বলা হয় আর কি পেশি অর্থাৎ ডায়াফ্রাম যেটা যেটা মধ্যচ্ছদা অর্থাৎ ফুসফুসের ঠিক নিচের দিকের অংশে আমাদের ফুসফুস এবং হৃদপিণ্ড থেকে আলাদা করেছে পাকস্থলীকে এখানে অংশটা দেখা গেছে পাকস্থলী এই পাকস্থলী অংশটাকে আলাদা করেছে হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই মধ্যচ্ছদা এক প্রকারের পেশি এগুলো কি হয় সংকোচন প্রসারণের ফলে সংকোচন প্রসারণের ফলে বেশি পরিমাণে বায়ু অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুগুলো আবার চাপ প্রয়োগ করলে বেরিয়ে যায় অর্থাৎ শোষণ যে কৌশল সেই কৌশলটা বলা হয় শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রশ্বাসটা কি শ্বাস গ্রহণ যেটা সেটা হলো প্রশ্বাস শ্বাস যখন আমরা নিচ্ছি নিলাম এটা হলো প্রশ্বাস আর শ্বাস গ্রহণ আর যখন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছি তখন সেটা হলো নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ প্রশ্বাস যখন হয় তখন কি হয় এই আমাদের যে বক্ষপঞ্জর মধ্যস্থ পেশিগুলো সেগুলো বিশেষ ভূমিকা গ্রহণ করে আর কি করে মধ্যা যে পেশিগুলো সেগুলো সংকুচিত মধ্যচ্ছদা যে পেশিটা আছে সেটা সংকুচিত হয় সংকুচিত হয়ে ফুসফুসটাকে প্রসারিত হতে সাহায্য করে যেমন সংকুচিত হয়ে যাবে অর্থাৎ সংকুচিত হওয়া মানে এই পেশিগুলো সংকুচিত হওয়া সংকুচিত হওয়া মানে নিচের দিকে নেমে আসে কিছুটা নিচের দিকে কিছুটা নেমে এসে ফুসফুসটাকে প্রসারিত হতে সাহায্য করে এবং বেশি পরিমাণে অক্সিজেন বেশি পরিমাণে যুক্ত বায়ু প্রবেশ করতে সাহায্য করবে আর বেশি পরিমাণে বায়ু প্রবেশ করে যাবে দেহের মধ্যে ফুসফুসের মধ্যে যে পথ দিয়ে বায়ুগুলো প্রবেশ করে সেই পথটা হলো প্রথমে কি নাশা বহির্নাসার অন্দরে নাসাপথ নাসাপথ থেকে অন্তনাসার অন্দরে যাবে অন্তর্নাশার অন্দ্র থেকে মুখবিবর মুখবিবর দিয়ে মুখবিবর মুখবিবর অংশে আসে তারপরে ল্যারিংসে আসবে ল্যারিংস থেকে ট্রাকিয়া অর্থাৎ ট্রাকিয়া ট্রাকিয়ার তারপর ল্যারিং ব্রঙ্কাস ব্রঙ্কিওল এগুলোর মধ্যে প্রভাবিত হবে হয়ে রক্তজালক যে ছিল রক্ত জালকের সঙ্গে মিশে যাবে অক্সিজেনটা আর অক্সিজেনটা রক্তজালক থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে নেবে বের করে নেবে উল্টো পথে প্রবাহিত হবে যখন শ্বাঁসটা আমরা ছেড়ে দেবো তখন ছেড়ে দেওয়ার পথে ঠিক উল্টো পথে আবার পরিবাহিত হয় পরিবাহিত হয়ে আবার ফুসফুস থেকে এবার কার্বন ডাই অক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুগুলো বেরিয়ে যেতে শুরু করবে ঠিক উল্টো পথে আর বায়ুগুলো যে রক্তজালক রক্ত সঙ্গে বায়ু থলি আর রক্তজালক পরস্পরের আদান প্রদান করে অক্সিজেনগুলোকে গ্রহণ করে রক্তের সঙ্গে মিশিয়ে দিয়ে দেহে সমস্ত অংশে ছড়িয়ে দিচ্ছে আর সমস্ত অংশ থেকে রক্তগুলো রক্ত কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে নিয়ে এসে ফুসফুস থেকে ফুসফুসের সাহায্যে দেহ থেকে বের করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো ফলে শ্বাস আর প্রশ্বাস নিঃশ্বাস আর প্রশ্বাস প্রশ্বাস হলে শ্বাস গ্রহণ আর নিঃশ্বাস হলে শ্বাস ত্যাগ অর্থাৎ প্রশ্বাসের বিপরীত হয় নিঃশ্বাস এই প্রশ্বাস আর নিঃশ্বাসের সাহায্যে আমরা পরিবেশ থেকে বায়ুগুলোকে যখন গ্রহণ করি বায়ুর সঙ্গে অক্সিজেন আসে অক্সিজেনের সঙ্গে সঙ্গে বিভিন্ন দূষিত পদার্থগুলো আসে যেমন নিকোটিন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তারপর নাইট্রাস অক্সাইড এসিটন তারপর হাইড্রোজেন সায়ানাইড এবং বিভিন্ন সিসা জাতীয় পদার্থগুলোকে আমরা গ্রহণ করে নিই গ্রহণ করে নিয়ে কী করে আমাদের ফুসফুসের যে ব্রংকিওল ব্রঙ্কাশগুলো ছিল সেগুলোর মধ্যে ক্ষত সৃষ্টি করে ক্ষত সৃষ্টি করলে কি হবে রোগ লক্ষণ দেখা যাবে শ্বাসকষ্ট হবে হাঁপানি হবে বা এম্পাইসিমা হবে বিভিন্ন ফুসফুসের রোগ দেখা দেবে এবং ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে এই শোষণের ফলে এই দূষিত বায়ু গ্রহণের ফলে তাই এই দূষিত বায়ুটাকে পরিশ্রুত করতে আমাদেরকে বেশি পরিমাণে অক্সিজেন যারা উৎপন্ন করতে পারে তাদেরকে ব্যবহার করতে হবে যেমন উদ্ভিদ উদ্ভিদকে ব্যবহার করে আমরা উদ্ভিদ থেকে অক্সিজেনটাকে নেব এবং কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দেবো তাহলে আজকের এই পর্যন্তই ক্লাস পরবর্তী ক্লাস তোমাদের কোশীয় শোষণ হবে যে শোষণগুলোকে আলোচনা করা হয়েছে পরে আলোচনা করা হবে তাহলে আজকের আলোচনার মধ্যে উদ্ভিদের যে পরিবহন সেই পরিবহনটা ছিল উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন নিম্নমুখী পরিবহন আর কি ছিল শোষণ রেসপিরেশন যেটা শোষণের মাধ্যমে কি হলো শোষণ অঙ্গগুলো বিভিন্ন প্রকার শোষণ অঙ্গ ছিল উদ্ভিদের শোষণ অঙ্গ আলাদা ছিল প্রাণীদের শোষণ অঙ্গ আলাদা ছিল উদ্ভিদের শোষণ অঙ্গগুলোর মধ্যে সাহায্য করেছিল হলো লেন্টিসেল কিউটিক্যাল এবং পত্র পত্ররন্ধ্র যেটা স্টোমাটা বলা হয় আর প্রাণীদের শ্বাসঙ্গ প্রাণী ভেদে শ্বাস অঙ্গ আলাদা আলাদা ছিল যেমন দেহতল অর্থাৎ দেহের মাধ্যমে শ্বাসকর্য সম্পন্ন করবে কিছু ব্রংকীয়ল নালী পথে সাহায্য করবে শ্বাসকার্যের সাহায্য করেছিল কিছু আবার বোগিলের সাহায্যে শ্বাসকার্য সাহায্য করেছিল কিছু আবার ফুলকার সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করেছিল কিছু আবার কারো আবার অতিরিক্ত সাহায্য ছিল আবার মানুষের বা উন্নত শ্রেণীর প্রাণীদের যে শ্বাস অঙ্গটার নাম সেটা হলো ফুসফুস ফুসফুসের সাহায্যে কাজে সাহায্য করেছিল উভয়চর প্রাণী যেমন ব্যাং পক্ষী শরীরসিপ মানুষ সহ অন্যান্য প্রাণীগুলো আর ফুসফুসের গঠন ফুসফুসের গঠনটা বিভিন্নভাবে আলোচনা করলো ফুসফুসের সাহায্যকারী বিভিন্ন পেশিগুলো আলোচনা করা হলো এগুলো ভালো করে পড়বে আর পরবর্তী ক্লাসে তোমাদের কোষীয় শোষণটা আলোচনা করা হবে আজকের পর্যন্ত ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই এবং ভালো করে পড়বে বাড়িতে